আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আপনার যদি একটি ফেসবুক অ্যাকাউন্ট থাকে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। কেননা আজকের এই ভিডিওতে দেখাবো আপনার ফেসবুক অ্যাকাউন্টে কেউ গিয়ে স্ক্রিনশট বা ভিডিও রেকর্ড বা স্ক্রিন রেকর্ড কখনোই করতে পারবে না আপনার ফেসবুক প্রোফাইলে গিয়ে। তো এইটা হচ্ছে একটা ফেসবুকের সিকিউরিটি অপশন। তো এটা কিভাবে আপনি করতে পারবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টে সেটাই দেখিয়ে দিব আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক। অলরাইট বন্ধুরা, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো প্রথমে আমাদের অ্যাকাউন্টের একটি স্ক্রিনশট নিয়ে দেখাবো আসলে স্ক্রিনশট নেয় কিনা। তো অবশ্যই আমাদের স্ক্রিনশট নিবে এবং পরবর্তীতে আমরা সেটিংটি করার পর আবারও আমরা ট্রাই করে দেখব লাইভ প্রুফ যে স্ক্রিনশট বা স্ক্রিন ভিডিও রেকর্ড হয় কিনা। সো প্রথমে কী করবো, আমাদের ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিব। দেখতে পাচ্ছেন এখানে একটি অন্য একটি অ্যাকাউন্ট। দেন আমি কী করবো, সার্চ অপশনে ক্লিক করে দিব। সার্চ অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সার্চ অপশনে আমাদের অ্যাকাউন্টটি রয়েছে, এই অ্যাকাউন্টের ভিতরে চলে গেলাম। সো দেখতে পাচ্ছেন, তো এইখান থেকে আমি কী করবো একটা স্ক্রিনশট নিব। সো দেখতে পাচ্ছেন উপর দিকে কিন্তু এই যে একটা স্ক্রিনশট কিন্তু নেওয়া হয়ে গেছে, আমার কিন্তু ভিডিও রেকর্ডও হইতেছে। তো এখন কী করবো, জাস্ট আমাদের প্রোফাইলে চলে যাব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার অ্যাকাউন্টে চলে আসছি। তো আপনারাও আপনাদের অ্যাকাউন্টে চলে যাবেন সেটিংটি করার জন্য। তো প্রথমে সেটিংটি করে নিতে হবে। তো এইখানে দেখতে পাচ্ছেন যে প্রোফাইল আইকনটি রয়েছে বা আমার ম্যানের আইকনটি রয়েছে, এটার উপরে ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন প্রোফাইলটা কিন্তু ওপেন হয়ে গেছে। তো এইখানে যে কাজটি করতে হবে বা যে সেটিংটি করতে হবে সেটি হচ্ছে এই যে আপনার প্রোফাইলটার পিকচার, এই পিকচারটির উপরে একটা ক্লিক করে দিতে হবে। সো ক্লিক করে দিলে ঠিক এরকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো অবশ্যই আপনারা কিন্তু ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশন দ্বারা করবেন। সো এইখানে যে অপশনটিতে উপর ক্লিক করে দিতে হবে সেটা হচ্ছে এই যে তৃতীয় নম্বরে বা চতুর্থ নম্বরে টার্ন অন দি প্রোফাইল পিকচার গার্ড। তো এই অপশনটির উপরে একটা ক্লিক করে দিবেন। সো গার্ডের উপরে ক্লিক করে দিলে পরবর্তীতে ঠিক এরকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই অপশনটা যদি ইনেবল হয় তাহলে কিন্তু নিচের দিকে গার্ড অপশনটা কিন্তু বসে যাবে বা আইকনটা। তো নিচের দিকে এখানে যে নেক্সট বাটনটি রয়েছে এই নেক্সট বাটনের উপরে একটা ক্লিক করে দিব। সো নেক্সট বাটনের উপরে ক্লিক করে দেওয়ার পর পরবর্তীতে এরকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে। দেন এইখানে যে সেভ বাটনটি রয়েছে এই সেভ বাটনটির উপরে একটা ক্লিক করে দিব। সো এইখানে একটু সময় দিয়ে অপেক্ষা করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লাইভে আমাদের যে প্রোফাইলটা রয়েছে এই প্রোফাইলটা কিন্তু গার্ড অপশন অলরেডি বসে গেছে। তো এখন আমাদের অ্যাকাউন্টে লগ আউট করে আমরা দেখব যে আসলে স্ক্রিনশট বা অন্য কিছু নেওয়া যায় কি না, বা ভিডিও রেকর্ড বলেন স্ক্রিন রেকর্ড বলেন। তো দেখে নেওয়া যাক। সো বন্ধুরা এইখানে কিন্তু অলরেডি কিন্তু আমি অন্য একটা অ্যাকাউন্টে চলে আসছি। দেন আমি আবার এই অ্যাকাউন্টের সার্চ অপশনে ক্লিক করব। তো সার্চ অপশনে ক্লিক করে দেওয়ার পর এইখানে দেখতে পাচ্ছেন আমাদের যে ফেসবুক প্রোফাইলটা রয়েছে এই প্রোফাইলটা চলে আসছে। দেন এখানে ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করে দেওয়ার পর মেবি দেখতে পাচ্ছেন স্ক্রিনে ব্ল্যাক হয়ে গেছে। দেন এইখান থেকে যদি আমি স্ক্রিনশট দিই তাহলে কিন্তু স্ক্রিনশট নিবে না। দেখতে পাচ্ছেন স্ক্রিনশট নেয়নি। দেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ব্ল্যাক হয়ে গেছে। তো এখন ব্যাক বাটন প্রেস করে চলে আসি। সো এইভাবেই কিন্তু আপনি সিকিউরিটি দিয়ে রাখতে পারবেন আপনার প্রোফাইল পিকচারকে বা আপনার অ্যাকাউন্টকে, যাতে কেউ আপনার প্রোফাইল পিকচারে স্ক্রিনশট না নিতে পারে, ভিডিও রেকর্ড না নিতে পারে। আশা করি আপনার খুবই উপকার আসবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলবেন না। তো বন্ধুরা আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনার অনেক উপকারে আসবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আরও ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে ঠিক এরকমই নিত্য নতুন ভিডিও নিয়ে। খোদা হাফেজ।